হ্যাঁ, 14ই জুন আমরা যারা রক্তদান আন্দোলনের কর্মী, তারা সারা বিশ্বের মানুষ কার্ল ল্যান্ডস্টিনারের জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটা উদযাপন করে থাকি। এবছর আমাদের এই রক্তদান আন্দোলনের যে মূল থিম, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে স্লোগানটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ধন্যবাদ রক্তদাতা, অনন্য তোমার মহানুভবতা। এটার উপরেই সারা বিশ্বের রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলো তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ময়না সমাজ কল্যাণ সংঘ, আমরাও কর্মসূচি নিয়েছি, তবে আগামীকালকে আমাদের কোনো কর্মসূচি নেই। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ব্লাড সেন্টারে এবং বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়ে দিয়েছি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগানটির ফ্লেক্স। এবং 17ই জুন আমাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে এই বিশ্ব রক্তদান দিবস, রক্তদাতা দিবস উপলক্ষে। সেটা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হবে সকাল 7:45। রক্তদান বিষয়ের উপরেই 40টি ছেলে মেয়েকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, যার দায়িত্বে রয়েছেন শিক্ষক দীপক কুমার জানা এবং সুশান্ত দাস। এবং 9:45 ওই প্রোগ্রামটা শেষ হবে, তারপরেই পুরস্কার বিতরণী সভা থাকবে ওই দিনই। এবং আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের রক্তদান আন্দোলনের বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতৃবর্গ আসবেন, তার সঙ্গে ডাক্তার মাইতি এবং আরও একজন ডাক্তার বাবু আসার কথা রয়েছেন। এবং তারপরে 10:15 আমাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি হচ্ছে একটা রক্তদান শিবির, যেটা আমরা প্রতি বছর এই গ্রীষ্মের রক্ত সংকট মোচনের জন্য করে থাকি। আগামী 17ই জুন ঈদুজ্জোহা দিন, ওই দিন ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে সম্ভবত 130 থেকে 140 জনের একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন ম্যান টু ম্যান, যেটাকে আমরা বলি, মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, আবার আমরা পৌঁছাবো। এবং ওই দিন বিকেলে আবার একটা অনুষ্ঠান রেখেছি রক্তদাতাদের সংবর্ধনা, সেটা সম্পূর্ণ আমাদের সংগঠনের ক্যাম্পাসে হবে, সেটা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে হবে না। মূলত ময়না সমাজ কল্যাণ সংঘ রক্তদান আন্দোলন নিয়েই কাজ করে, রক্তদাতা উদ্বুদ্ধকরণ করে এবং বিভিন্ন সংগঠনগুলোকে, যাতে আমরা লক্ষ্য করে দেখেছি ময়না কেন, সারা পূর্ব মেদিনীপুরে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে একটা সংগঠন সারা বছরে তাদের নিজেদের অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্যে একটা রক্তদান শিবির করেন, কিন্তু সেই শিবিরের মধ্যে বিজ্ঞানসম্মত কোনো ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকে না, যে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ করা কীভাবে হবে, থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য কী ভাবনা তাদের রয়েছে, কিংবা একজন রক্ত গ্রহিতার জন্য রক্ত সংগ্রহ করতে গেলে ব্লাড সেন্টার থেকে কীভাবে রক্ত নিতে হবে, সেই ধারণাটা তাদের মধ্যে, তারা এখনও সাধারণ মানুষের কাছে কোনো দিনই পৌঁছায়নি। আমাদের কাজ হচ্ছে রক্তদান শিবির একটা করা, বড় কথা নয়, যাতে করে ময়নার প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রামে একটা করে অন্তত রক্তদান শিবির যদি আমরা করতে পারি, তাহলে ময়নাতে 80খানা গ্রাম রয়েছে, 80টা রক্তদান শিবির করতেই পারব। এবং এই শিবিরগুলোর মাধ্যমে যে রক্তের যে চাহিদা বর্তমান রয়েছে, চাহিদা এবং যোগানের সঙ্গে যে ফারাক, সেটা অনেকটাই পূরণ করা সম্ভব হবে। বিশেষ করে থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য যে রক্তের দরকার হয়, যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে প্রায় 24% যে রক্তটা ব্যবহার করা হয়, তার 24% রক্ত থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য করা হয়। আমাদের ভবিষ্যৎ আমরা করে চলেছি, বিভিন্ন ওয়ার্কশপ করছি, আমরা বিভিন্ন সচেতনতা শিবির করছি, মানুষের কাছে আমরা ভুল বার্তা দিতে চাই না। সংগঠনগুলো রক্তদান শিবির করে, কিন্তু তারা এই কাজটার সঙ্গে যদি আমাদের সঙ্গে এগিয়ে আসে, আমরাও তাদের কাছে এগিয়ে যাই, তাহলে আমাদের পক্ষে কাজ করাটা আরও সহজ হবে, বিশেষ করে ময়না সমাজ কল্যাণ সংঘের পক্ষে সহজ হবে। আমরা কোনো নেতৃত্ব দিতে চাই না, আমরা তাদের কাছে এই বার্তাটা দিতে চাই যে আপনারা আসুন, শিবির করার আগে একটা সচেতনতা শিবির করুন, থ্যালাসিমিয়া নিয়ে একটা প্রোগ্রাম করুন, তাতে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা অনেক সময় দেখতে পাই বা শুনতে পাই, অনেকে ব্লাড ব্যাংকে যায়, সেই সময় ব্লাড থাকে না বা তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়, এরকম ধরনের একটা উপায়। আপনাকে প্রশ্নটা করার কারণ, যেহেতু আপনি ব্লাডের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের সংগঠন যুক্ত রয়েছে, সেই কারণে। হ্যাঁ, এটা ঠিক কথা। দেখুন, পশ্চিমবাংলায় যদি 14 লক্ষ ইউনিট রক্তের চাহিদা থাকে আর যোগান যদি 11 লক্ষ ইউনিট চাহিদা থাকে, অমনি স্বাভাবিক নিয়মে 3 লক্ষ ইউনিট রক্তের চাহিদা একটা
যোগান কম রয়েছে। এটা তো গেল, আমি যখনই যাই না কেন আমি 11-র পরে যিনি যাবেন তিনি পাবেন না। কিন্তু আর একটা ক্রাইসিস যেটা বরাবর তৈরি হচ্ছে সেটা হচ্ছে মরশুমি চাহিদা আর মরশুমি সমস্যা। সেটা হচ্ছে কি না, এই 2024 সালে আমরা শুরুতেই দেখলাম ফেব্রুয়ারি মাস থেকে গরম পড়তে শুরু করলো, ঈদুজ রমজান মাস শুরু হয়ে গেল, রক্তদান শিবিরের সংখ্যা একটু একটু কমতে শুরু করলো। তারপরে ভোটের ভোট সাধারণ নির্বাচনের ঘোষণা শুরু হয়ে গেল, শিবির আরও কমে গেল। তারপরে তীব্র তাপপ্রবাহ, ফলে অনেক মানুষ যারা ক্যাম্প করতেন তারাও ক্যাম্প করতে পিছিয়ে গেলেন, ফলে রক্তের একটা চাহিদা তো স্বাভাবিক নিয়মে ছিল কিন্তু যোগানটা তো স্বাভাবিক নিয়মে থাকছে না। আমরাও দেখেছি বিভিন্ন সময়ে প্রোগ্রাম করতে গিয়ে বা বাড়িতে রাত্রিতে শুয়ে আছি ঘুমিয়ে আছি তখন হয়তো দেখা যাচ্ছে মানুষের কাছে যে আমাকে এক ইউনিট রক্তের সহযোগিতা করুন ব্লাড ব্যাঙ্ক থেকে। ফলে এই আমরা আমাদের এই যে উদ্বুদ্ধকরণের কাজটা কিন্তু প্রতিনিয়ত করে চলতে হবে। যদি আমরা দেখি যে 100% চাহিদা আর 100% যোগান সম্পূর্ণ হয়েছে, তাহলেও কিন্তু যোগান এবং চাহিদার ফারাক যদি নাও থাকে উদ্বুদ্ধকরণের কাজটা আমাদের করতে হবে। সেই বার্তাটা ময়নাবাসীর কাছে আমরা দিতে চাইছি যে যে সকল সংগঠন রক্তদান শিবির করেন তাদের যদি একটা প্রত্যেকেই একটা উদ্বুদ্ধকরণ সচেতনতা শিবির করতে পারেন তাহলে কিন্তু অনেক আমাদের এই সমস্যাটা থাকবে না। এবং বিদ্যালয়গুলোতে যদি আমরা থ্যালাসিমিয়া নিয়ে অ্যাওয়ারনেস করতে পারি তাহলে এই যে থ্যালাসিমিয়া পেশেন্টদের যে যন্ত্রণা সেটাও অনেকটা কমতে পারে বলে আমাদের ধারণা। কি রে বোন, এতদিন পর! থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তা রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো। গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন, তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো, তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময় এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর, যোগাযোগ নাম্বার 8240720151।